লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও স্থানীয়রা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী কমল দে, চলে যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ ইকবাল। গতকাল রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দীপের গুপ্তচরা ঘাটের উদ্দেশ্যে যাওয়া টলাজে ডুবির ঘটনা, সেই ঘটনায় এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে গতকাল 1টি লাশ পাওয়া গিয়েছিল, আজকে বিভিন্ন স্থানে আরো 4টি লাশ পাওয়া গেছে। এছাড়া ফায়ার সার্ভিস কোস্টগার্ড কিন্তু তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে, যেখানে জানেন যে সাগর খুব উত্তাল হয়ে যাচ্ছে, সে সাগর উত্তালের কারণে কিছুটা উদ্ধার কাজে বিঘ্ন করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এই যে কুমিরা ঘাটটি, সেই কুমিরা থেকে মূলত এই বোটটি গত সন্ধ্যার পরে তার সন্দীপের ছেড়ে গিয়েছিল। গতকাল দুর্ঘটনার পর থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন আবহাওয়া পুনর্বার ভালো না হওয়া পর্যন্ত যে যাত্রী পরিবহন বন্ধ রাখা হয়েছে সেটা এখনো বলবৎ আছে। এই বিষয়ে যে দুর্ঘটনা এবং লাশ উদ্ধার সে বিষয়ে এখন আমরা সর্বশেষ তথ্য জানার জন্য কথা বলবো চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিনের সাথে। আপনার কাছে সর্বশেষ তথ্য কি আছে এখন পর্যন্ত? আমরা গতকাল ফার্স্টটা বাজে সিবোর্ডটা এখান থেকে ছেড়ে যায় এবং গুপ্তকাল ঘাটে যাওয়ার পরে প্রায় রাত হয়ে যায়, 7টা হয়ে যায়, যার কারণে ড্রেনেজ যে বোর্ড দিয়ে লোকজন ওঠানামা করছিল ওই সময় 30-40 জন লোক ওই বোর্ডের মধ্যে ছিল, যার কারণে বড় একটা ধাক্কা আসে ঢেউয়ের, ওই ধাক্কার সাথে বোর্ডটা তলিয়ে যায়। যার পর পরে ফায়ার সার্ভিস কোস্টগার্ড এবং স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন মহোদয়ের নেতৃত্বে আমরা ওই রাত্রে প্রায় 3টা বাজে আমরা 26 জন লোককে জীবিত উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা এ পর্যন্ত আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি, 4 জন আমরা জীবিত মৃত উদ্ধার করতে পেরেছি এবং এর মধ্যে আবহাওয়া এত খারাপ অবস্থায় জেলা প্রশাসক মহোদয় শামসুল আরবিন স্যার তিনি ডিক্লারেশন দিয়েছেন ওয়েদার ভালো না হওয়া পর্যন্ত আপনার অবশ্যই এই নো যে চলাচল এগুলা বন্ধ থাকবে। আমাদের উদ্ধার তৎপরতা এ পর্যন্ত আমরা জীবিত সংখ্যা 30-এ উন্নতি করতে সক্ষম হয়েছে এবং আরো কিছু মিসিং আছে আমাদের যে লোকাল যে যারা ঘাট ইজাজদার তার জানা মতে আমরা, যার কারণে আমাদের উদ্ধার কাজ এখনো তৎপর আছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক জসিম উদ্দিন ইসলামকে দেখানোর চেষ্টা যদি করি আপনাদেরকে, এই সাগরটা এখন কতটা উত্তাল হয়েছে জানেন যে এই যে কুমিরা ঘাট, এই কুমিরা ঘাটতে কিন্তু প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের বোর্ডে করে কিন্তু সন্দীপে যায় লোকজন। এটি গতকাল অনেক তারা এইভাবে বোর্ডে করে সন্দীপের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু সন্দীপ ঘাটে পৌঁছার আগে ট্রলারটি ডুবে যায়। তবে আমরা জানতে পারছি গত রাতে কিন্তু ট্রলারটি উদ্ধার করা হয়েছে, এখন পর্যন্ত এর সর্বশেষ তথ্য। সেই তথ্য অনুযায়ী হচ্ছে যে জীবিত উদ্ধার করা হয়েছে প্রায় 30 জনকে এবং তার 5 জনের লাশ উদ্ধার করেছে বিভিন্ন স্থান থেকে। তবে আরো 10 থেকে 11 জন নিখোঁজ হয়েছে বলে স্থানীয় যে উপজেলা প্রশাসন রয়েছে, উপজেলা প্রশাসন ফায়ার সার্ভিসকে জানিয়েছে। ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড তারা দ্রুতভাবে সন্দীপ ঘাটে দিয়ে যাচ্ছে, সেখানে তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে কিন্তু যেহেতু সাগর উত্তাল এবং যারা ডুবুরিরা নামার চেষ্টা করলো বারবার ব্যর্থ হচ্ছে, যেহেতু সাগরের উত্তাল এবং ঘাটের দিকে ঢেউটা বেশি আছে সেখানে কিন্তু উদ্ধার কাজে কিছুটা তাদেরকে ব্যাক পেতে হচ্ছে। তারপর তারা বলছে যদি আবহাওয়া আবার আগের মতো স্বাভাবিক হয়ে আসে তাহলে তারা আবার পুরোদমে উদ্ধার কাজ শুরু করতে পারবে। কোস্টগার্ডের পক্ষ থেকে জানা হয় যে কোস্টগার্ডের জাহাজ তারা উদ্ধার কাজ চালাচ্ছে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল রেস্কিউ টিম তারা গত রাতে উদ্ধার অভিযান শুরু করেছে এবং উদ্ধার চালানো যেহেতু সাগর উত্তাল তাই কিছুটা বিঘ্ন করছে। ইকবাল, এখন পর্যন্ত আমার কাছে এসেছিল চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে ছেড়ে দেওয়া যে ট্রলার ডুবি তার সে লাশ উদ্ধার তার সর্বশেষ। হ্যাঁ, প্রচুর।